হাওড়ার বালিতে ইফতার উৎসব। 29 মার্চ শুক্রবার সন্ধ্যায় হাওড়ার বালি বিধানসভা ও উত্তর হাওড়া বিধানসভার সংযোগস্থলে গিরিশ ঘোষ রোড ও গুহ রোডের বিপরীতে বদরু ডোজা আনসারি ও ইমতিয়াজ আনসারির উদ্যোগে সন্ধ্যার মুখে এক ইফতার পার্টি অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি, স্থানীয় মসজিদের ইমাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি জানান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মাবলম্বী মানুষ এই ইফতার পার্টিতে সামিল হয়েছেন। বাংলার এই শান্তি শৃঙ্খলা সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধনের উৎসবে এসে তিনি গর্বিত ও অভিভূত। এটা তো সংস্কৃতি, এটা তো কালচার বাংলার, যে আমরা সব ধর্মের মানুষ আমরা একসাথে আজকে এখানে, যেমন আপনি দেখছেন যে এই গৌরোডে আমরা আজকে ইফতার করলাম সকলে একসাথে সংখ্যালঘু ভাই বোনদের সাথে। এটাই মাননীয় মুখ্যমন্ত্রী শেখান যে ধর্ম যার যার উৎসব সবার, এবং ওনারাও আমাদের যখন দুর্গাপুজো হয় ওনারাও সবাই আসছেন। এখানে দেখুন, এখানে ইফতার ভাই ইমতিয়াজ থেকে শুরু করে, এখানে সাবিত্রী দেবী থেকে শুরু করে, বিনোদ থেকে শুরু, আমরা বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষার মানুষ এখানে এক হয়েছি। কিন্তু এটাই আমাদের আদর্শ, আর এটাকে বাঁচিয়ে রাখতে হবে। এবং এটাকে যারা ভাঙার চেষ্টা করবে, বিজেপির মতো যারা চক্রান্তকারী যে দল এই ধর্ম নিয়ে ভাষা নিয়ে মানুষকে ডিভাইড করছে, বিভেদ করছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এটাই আমাদের শপথ। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।